আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন একুশ ও বাইশ জুন ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরের রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এবারের ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে সড়কে চাপ থাকবেই তবে রাস্তার জন্য যানজট হবে এমন অবস্থা নেই বাংলাদেশের সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এই সরকারের সময়ে হয়েছে এ সময় তারেক জিয়া সহ বিএনপির টপ টু বটম দুর্নীতিবাজ বলে দাবি করেন ওবায়দুল কাদের তামানা তাহসিন খানের প্রতিবেদন স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফেরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পশুবাহী গাড়ি পশুরহাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয় সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন গত কয়েক বছরে ঈদ যাত্রায় স্বস্তি পাচ্ছে মানুষ তবে বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন সড়কে চাপ থাকবে এবং তবে রাস্তার জন্য কোথাও যানজট হবে এমন বিষয় নেই বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো হয়েছে এখন দুই দিনের দ্বিপাক্ষীয় সফরে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যাচ্ছেন বলে জানান তিনি এটা আগেরই এদিন তো গেলেন মোদী সাহেব শপথ নিয়েছেন শপথ অনুষ্ঠানে কিন্তু বাইলেটারাল ডিসকাস নয় বাইলেটারের টক্সটা হবে বাইলেটারাল যেটা নির্ধারিত যে দিনটা আছে ওই একুশ তারিখ গেলে তিনি বাইশ তারিখে আসবেন তেইশ তারিখে আবার আমাদের পঁচাত্তরতম প্রতিষ্ঠা এক পর্যায়ে বিএনপির ইস্যু টেনে ওবায়দুল কাদের বলেন ফখরুল নিজেই স্বাধীন নয় তার দলে গণতন্ত্র নেই সম্মেলনও হয় না এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। তামান্না খান এসএ টিভি ঢাকা